তখন একটা সময় আসে এই আত্মা আত্মহত্যা করে পালিয়ে বাঁচার রাস্তা খুঁজে। হতাশাগ্রস্ত আত্মা, বিপর্যস্ত আত্মা, হাজারো যুবক আছে, হাজারো যুবতী আছে যারা অন্যায় করতে 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 আল্লাহর থেকে আত্মাকে দূরে নিয়ে যেতে 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 আত্মহত্যা করে পালিয়ে বাঁচার রাস্তা খুঁজে। মানুষের যেমন পেটের খাবার লাগে, মানুষের তেমন আত্মার খাবার লাগে, কিন্তু মানুষ বুঝে না। মানুষ কেন বুঝে না? মানুষের এই শরীরটা তৈরি হয়েছে দুনিয়াতে, এই শরীর কোথায় তৈরি হয়েছে? দুনিয়াতে, মায়ের পেটে। আর আত্মা কোথায় তৈরি হয়েছে? আত্মা কি দুনিয়াতে তৈরি হয়েছে? আমাদের প্রত্যেকের ভিতরে একটা জিনিস আছে যেটা দুনিয়ার নয়, সেটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো, সেটা হচ্ছে আমাদের আত্মা। এই জন্য যখনই গুনাহের কথা আসে তখনই আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা জালামনা আনফুসানা, আমরা আমাদের আত্মার ওপর অত্যাচার করেছি। আল্লাহ বলেননি গুনাহ করেছি, ইন্নি জালামতু নাফসি, আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি। আল্লাহ বলেননি গুনাহ করেছি। কেন? যখনই মানুষ গুনাহ করে তখনই সে তার আত্মার উপর অত্যাচার করে। কেননা এই আত্মা তো সেই আত্মা, এই আত্মা তো সেই আত্মা যে আত্মা আসমানের জগতে আল্লাহকে বলেছিল, আলাস্তু বিরব্বিকুম, কালু বালা, আল্লাহ বলেছিল আমি কি তোমাদের প্রতিপালক নই? এই আত্মাও বলেছিল হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক। কিন্তু দুনিয়াতে আসার পর ওই আত্মাকে তার প্রতিপালক থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, ওই আত্মাকে তার প্রতিপালক থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। পিতার সাথে সন্তানের দূরত্ব যত কষ্টের, মায়ের সাথে সন্তানের হারিয়ে যাওয়া বিচ্ছেদ হওয়া যত কষ্টের, বন্ধুর সাথে বন্ধুর হারিয়ে যাওয়া বিচ্ছেদ হওয়া যত কষ্টের, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ছিন্ন হওয়া তার চেয়ে হাজার গুণ কষ্টের, তার চেয়ে হাজার গুণ কষ্টের, তার চেয়ে হাজার গুণ কষ্টের। আমাদের প্রত্যেকের আত্মা কষ্টে আছে, কিন্তু আমরা অনুভব করি না। আমাদের প্রত্যেকের আত্মা দুঃখে আছে, কষ্টে আছে, অত্যাচারিত অবস্থায় আছে, নির্যাতিত অবস্থায় আছে, আমরা কেউ অনুভব করি না। আমাদের অনুভব করতে দিতে হবে। কেন অনুভব করি না? আমরা সবাই নিজেদেরকে ভুলিয়ে রাখি গানের মাধ্যমে, ব্যস্ততার মাধ্যমে, সংসারের মাধ্যমে, খেলার মাধ্যমে আমরা নিজেদেরকে ভুলিয়ে রাখতে চাই যে আমরা একদিন মারা যাব। আত্মার কথাটা আমরা শুনতে চাই না। আত্মার কথা শোনার জন্য একটু সময় দিতে হয়, দুনিয়ার সব কিছু থেকে দূরে হয়ে আত্মার কথা শোনার জন্য একটু সময় দিতে হয়। মানুষের হাতে সেই সময়টুকু নেই। মানুষ হয় গান দিয়ে নিজেকে ব্যস্ত রেখেছে, না হয় জুয়া দিয়ে ব্যস্ত রেখেছে, ঘুমানোর আগ পর্যন্ত পর্যন্ত মানুষ মোবাইল চালায়। কথা কি ঠিক না ভুল বলেন তো? ঘুমানোর আগ পর্যন্ত যদি মোবাইল চালায় তাহলে সে তার আত্মাকে কখন বুঝতে দিবে যে সে তার আত্মার উপর অত্যাচার করতেছে? সে তো সময় দেয় না তার আত্মাকে, সে তো তার আত্মার উপর ব্যস্ততার মাধ্যমে, দুনিয়াবি আনন্দের মাধ্যমে ওই আত্মার উপর অত্যাচার করেই চলেছে, করেই চলেছে। এই আত্মাকে যদি মানুষ শান্ত করতে চায়, এই আত্মাকে যদি মানুষ খাবার দিতে চায়, তুই বিনে তাই নিয়ে মিথ্যে বলেননি। আল্লাহ বলেছেন, আলা বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে মানুষের আত্মাগুলো প্রশান্তি পায়। কেন প্রশান্তি পায়? এই আত্মার সৃষ্টিকর্তা তো আল্লাহ, আপনি তাকে গুনাহ দিয়ে আল্লাহ থেকে দূরে সরিয়ে রেখেছেন, যখন আপনি আল্লাহর স্মরণ করেন তখন একটা সময় আসে এই আত্মা আত্মহত্যা করে পালিয়ে বাঁচার রাস্তা খুঁজে। হতাশাগ্রস্ত আত্মা, বিপর্যস্ত আত্মা, হাজারো যুবক আছে, হাজারো যুবতী আছে যারা অন্যায় করতে 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 আল্লাহর থেকে আত্মাকে দূরে নিয়ে যেতে 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 হতাশাগ্রস্ত, বিপর্যস্ত, চিন্তাগ্রস্ত, জীবনে শান্তি নাই। এসি রুমে থাকার পরও ঘুম আসে না। সুখ আর শান্তি এক জিনিস নয়। টাকা দিয়ে সুখ কেনা যেতে পারে, টাকা দিয়ে শান্তি কেনা যায় না। টাকা দিয়ে 100-তলা বিল্ডিং বানানো যেতে পারে, এসি ক্রয় করা যেতে পারে, কুলার ক্রয় করা যেতে পারে, টাকা দিয়ে শান্তি ক্রয় করা যায় না। শান্তি আসে আল্লাহর সামনে মাথা নত করলে, শান্তি আসে আল্লাহর সামনে ছোট হলে, শান্তি আসে আল্লাহর শুকরিয়া আদায় করলে। যেভাবে দাউদ, যেভাবে সুলাইমান আল্লাহর শুকরিয়া আদায় করেছে, এত ক্ষমতার মালিক হওয়ার পরেও, এত টাকার মালিক হওয়ার পরেও, এত ধনী হওয়ার পরেও আল্লাহ যত নিয়ামত দিয়েছে দাউদ আর সুলাইমান তত ছোট হয়েছে। আল্লাহ যত নিয়ামত দিয়েছে দাউদ আর সুলাইমান তত ছোট হয়েছে, আল্লাহর তত ইবাদত করেছে, আল্লাহর তত শুকরিয়া আদায় করেছে। কেননা এটার মধ্যেই আত্মার প্রশান্তি রয়েছে। আর যে জিকিরগুলো শুনে মানুষ লাফালাফি করে, যে জিকিরগুলো শুনে মানুষ বাসে উঠে, এই জিকির শয়তানের জিকির। কেননা এই জিকিরে আত্মা শান্ত হয় না। ওই জিকির, সঠিক জিকির,
যেই জিকিরে মানুষের আত্মাগুলো প্রশান্তি পায়। অতএব হে আমার ভাইরা, আমরা যদি আমাদের সময়ে বরকত খুঁজে পেতে চাই, আমরা যদি আমাদের জীবনে শান্তি আনতে চাই, তাহলে দুনিয়া থেকে একটু হলেও সময় বের করতে হবে প্রতিদিন আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করার জন্য। যদি না পারেন সময় বের করতে, অন্তত পক্ষে যে কোনো মূল্যে দিনে রাতে 24 ঘন্টায় 5 বার আল্লাহকে স্মরণ করতে হবে। আকিমিস সালাত লিযিক্রি, দুনিয়ার মানুষ তোমরা সালাত আদায় করো, সালাত কায়েম করো, আমি আল্লাহ আমাকে স্মরণ করার জন্য, আল্লাহু আকবার। যদি না পারেন 24 ঘন্টায় আল্লাহকে সর্বদা স্মরণ করতে, আল্লাহ জানেন আপনি পারবেন না, কিন্তু কমসে কম কয়বার স্মরণ করবেন আল্লাহকে? 5 বার দিনে রাতে সালাতের মাধ্যমে আল্লাহকে 5 বার স্মরণ করতে হবে। আর এই যে এখন এসেছে মেডিটেশন, মানুষ মেডিটেশন শিখায়, তারপরে আরও কত কী পন্থা তৈরি হয়েছে আত্মাকে শান্তি দেওয়ার জন্য। আমি বলি, সালাতের চাইতে বড় কিছু নাই যেটা মানুষের আত্মাকে শান্তি দিতে পারে। কেন? সালাতের মতো উচ্চ স্তরের মেডিটেশন পৃথিবীর কেউ তৈরি করতে পারবে না। আমি মেডিটেশন শাস্ত্র নিয়েও পড়েছি। মেডিটেশন শাস্ত্রের সর্বোচ্চ স্তর হচ্ছে মানুষ কাজ করা অবস্থায় ধ্যান করে, কাজ করা অবস্থায় ধ্যান করে, এটা হলো মেডিটেশনের সর্বোচ্চ স্তর। এমনি চুপচাপ শান্ত হয়ে বসে থেকে ধ্যান করতে পারে, এটা সবাই পারে, কিন্তু কাজও করতেছেন আবার ধ্যানও করতেছেন, এর চেয়ে উচ্চ স্তরের মেডিটেশন হতে পারে না, এটা মেডিটেশন শাস্ত্রের কথা। ঠিক সালাত, আপনি নড়াচড়াও করতেছেন, রুকু সিজদাও করতেছেন, অথচ আপনার ফুল কনসেন্ট্রেশন, ফুল মনোযোগ সিজদার দিকে দৃষ্টি রেখে আল্লাহ সুবহানাহু তাআলার সাথে আছে। এর চেয়ে বড় মেডিটেশন পৃথিবীতে হতে পারে না, যদি মানুষ মনোযোগ দিয়ে সালাত আদায় করতে পারে। মনোযোগ দিয়ে সালাত আদায় করলে আপনার অন্তর শান্ত হবেই, আপনার জীবনে শান্তি ফিরে আসবেই, আপনার সময়ে বরকত হবেই হবে। আপনার সময়ে বরকত ফিরিয়ে আনার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে কোরআন তেলাওয়াত করা, যার কথা আমি আগেও বলেছি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেন, ডাক্তার জাকির নায়েক বলেন, তারা হাজার বক্তব্য দিয়ে যত লক্ষ মানুষকে হেদায়েত করতে পারবে, এক কোরআন তার চেয়ে বেশি মানুষকে হেদায়েত করতে পারবে। কেন? হুদাল্লিন্নাস। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডাক্তার জাকির নায়েককে আল্লাহ বলেনি হুদাল্লিন্নাস, কিন্তু কোরআনকে আল্লাহ বলেছে হুদাল্লিন্নাস। কেউ যদি না থাকে, শুধু কোরআন যদি থাকে, কোরআন একাই মানুষকে হেদায়েত করতে পারবে। এই ক্ষমতা, এই পাওয়ার কোরআনের মধ্যে আছে, কিন্তু আমাকে এবং আপনাকে বুঝে কোরআন পড়তে হবে। বুঝে কয়জন? বুঝে কোরআন পড়তে হবে বুঝে কয়জন? আল্লাহ বলছে কোরআনকে যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, পাহাড় বিতীর্ণ হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কোরআন এত দামি জিনিস, এত ভারী জিনিস, কিন্তু মানুষের কোরআন বুঝার মতো ক্ষমতা নাই। আপনি যদি কোরআন বুঝে পড়েন, আপনার চোখ দিয়ে পানি ঝরবেই ঝরবে, আপনার অন্তর ঠান্ডা হবেই হবে, কিন্তু বুঝার ক্ষমতা তো আমাদের নাই। এই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, প্রত্যেক মুসলমানের উপর কোরআন শিখা ফরজ। আলিফ বাতাসা বানান করে পড়ে মুখ পড়তে পারা ফরজ জিনা, কোরআন বুঝতে পারার মতো আরবি শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়া। আরবি বুঝে কোরআন বুঝতে পারার মতো জ্ঞান অর্জন করা আপনাদের সবার উপর ফরজ, ফতোয়া ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। কেননা কোরআন যদি মুসলমান না বুঝে, তাহলে মুসলমান আল্লাহ তার জন্য কী পাঠিয়েছে সেটা বুঝতে পারলো না। কেননা কোরআন মানুষের জন্য এসেছে। মানুষ যদি মনে করে কোরআন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলে ভুল হবে। হুদাল্লিন্নাস প্রত্যেক মানুষের কাছে এসেছে। প্রত্যেক মানুষকে আরবি শিখে কোরআন বুঝতে পারতে হবে। কোরআন পড়লে সময়ে বরকত হবেই হবে, সময়ে বরকত হবেই হবে ইনশাআল্লাহ। শেষ কথা, আমাদের এই যুগে সময় থেকে বরকত কেড়ে নিয়েছে কোন জিনিসটা বলেন দেখি? মোবাইল। আমাদের এই যুগে সবার জীবন থেকে, সবার সময় থেকে সকল বরকত কেড়ে নেওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আমাদের হাতের মোবাইল। ফেসবুকে মোবাইল একবার হাতে নিয়েছেন কল দেওয়ার জন্য, মনটা চলে গেল ফেসবুকে, ফেসবুকে চলে গেলেন, ক্রল করতে করতে আধা ঘন্টা এক ঘন্টা কখন পার হয়ে গেছে, বুঝার সময় হয়ে ওঠে না। বিজ্ঞানীরা ওইভাবেই গবেষণা করে ফেসবুক তৈরি করেছে, বিজ্ঞানীরা ওইভাবেই গবেষণা করে ইউটিউব তৈরি করেছে, যে মানুষের আত্মাকে কতটা আকৃষ্ট করতে পারা যায়, কী কী ফাংশন দিলে, কী কী অপশন দিলে মানুষের আত্মাকে আকৃষ্ট করা যাবে। এই জন্য লাইকের অপশন দিয়েছে, শেয়ারের অপশন দিয়েছে, আবার লাইকের অপশনকে পাল্টিয়ে লাভ, হেট, রাগ, হাসি সব অপশন দিয়েছে। এটি নিয়ে তারা 24 ঘন্টা গবেষণা করতে থাকে যে কী কী অপশন দিলে মানুষকে আকৃষ্ট করা যাবে। এই ফেসবুক, এই মোবাইল, এই ইউটিউব আমাদের সময়ের বরকতকে উঠিয়ে নিয়েছে। এই জন্য যদি আপনি আপনার জীবনে শান্তি ফিরে পেতে চান,
আপনি আপনার জীবনে সময়ের মূল্য ফিরে পেতে চান, সময়ের বরকত ফিরে পেতে চান, তাহলে মোবাইলের বিষয়ে দুই একটা নিয়ম আমি আপনাকে বলে দিই। এই দুই একটা নিয়ম মেনে চলবেন। এক, ঘুম থেকে উঠার পরে খবরদার, ঘুম থেকে উঠার পরে খবরদার মোবাইল হাতে নেবেন না। ঘুম থেকে উঠে, ঘুম থেকে উঠার দোয়া পড়ে, ওযু করে, ফজরের সালাত আদায় করে, কোরআন তেলাওয়াত করে তারপরে মোবাইল হাতে নেবেন, তার আগে মোবাইল হাতে নেবেন না। দুই, ঘুমানোর পূর্বে কোনো সময় মোবাইল হাতে নেবেন না। ঘুমানোর পূর্বে আধা ঘন্টা এক ঘন্টা পূর্বে মোবাইল দূরে সরিয়ে দিন। কোরআন তেলাওয়াত করে, দোয়া দরুদ পড়ে, যে দোয়াগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন সেই দোয়াগুলো পড়ে ঘুমাতে যান। ঘুমানোকে ইবাদতে পরিণত করুন। ঘুমাতে যাচ্ছেন মানে মারা যাচ্ছেন, ঘুমানোকে ইবাদতে পরিণত করুন, যেন ঘুমিয়ে ঘুমিয়ে আপনার নামে নেকি লেখা হয়। আপনি যদি ওযু করে ঘুমের দোয়া পড়ে ঘুমিয়ে যান, আর যদি রাত্রে আপনার ঘুম ভাঙে, আর ঘুম ভাঙা মাত্র আপনি যদি আল্লাহকে স্মরণ করতে পারেন, তখন যদি আল্লাহকে স্মরণ করার পর কিছু চান, আল্লাহ রাসূল বলছে তখন যে যা চাইবে আল্লাহ তাকে তাই দিয়ে দিবে। ঘুমের মধ্যে অনেক ইবাদত আছে, ঘুমকে ইবাদতে পরিণত করুন। ঘুমের আগে মোবাইল চালাবেন না, ঘুম থেকে উঠেও মোবাইল চালাবেন না। আর তৃতীয় পয়েন্ট হচ্ছে আর্জেন্ট আর ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ আর জরুরি, এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য করতে শিখতে হবে। আর্জেন্ট কী জিনিস, ইম্পর্টেন্ট কী জিনিস। মানুষ সব সময় আর্জেন্টের পিছনে ছুটে, আরে কল আসতেছে তাড়াতাড়ি দাও কলটা ধরি, আরে নোটিফিকেশন আসলো তাড়াতাড়ি নোটিফিকেশন দেখি, আরে মেসেজ আসলো শব্দ হলো তাড়াতাড়ি মেসেজটা দেখি, এই যে আর্জেন্ট। চারিদিক থেকে মানুষ আর্জেন্টের চাপে নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। জি না, মেসেজ আসতেছে আসুক, নোটিফিকেশন বাজতেছে বাজুক, মোবাইলে কল বাজতেছে বাজুক, আপনি সবসময় ভাববেন এটা ইম্পর্টেন্ট কিনা, গুরুত্বপূর্ণ কিনা, এই কাজটা আমার প্রয়োজন কিনা, এই কাজটা আমার লাভ দিবে কিনা, উপকার দিবে কিনা, তাহলে আপনি সময়কে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর যদি খেলে আর্জেন্টের পিছনে ভাগেন, ফোন আসলো রিসিভ করতে হবে, নোটিফিকেশন আসলো দেখতে হবে, মেসেজ আসলো দেখতে হবে, গেটে কেউ কলিং বেল টিপতেছে বাহিরে গিয়ে দেখতে হবে, খালি যদি আর্জেন্টের পিছনে ছুটতে থাকেন, অমুক মানুষ ডাকতেছে যেটা হবে, তাহলে আপনি আপনার সময়ের বরকত হারিয়ে ফেলবেন। প্রত্যেক পদক্ষেপে আপনাকে ভাবতে হবে এই পদক্ষেপটা আমার জন্য গুরুত্বপূর্ণ কিনা, আমার জন্য কাজের কিনা। যদি গুরুত্বপূর্ণ হয়, কাজের হয়, তাহলে গ্রহণ করুন, আর গুরুত্বপূর্ণ যদি কাজের না হয় ফেলে রাখুন, পরবর্তীতে যখন অবসর সময় হবে তখন দেখবেন।